দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমরা সেই মুহূর্তে এবং সেই ক্ষণে এসে উপস্থিত হয়েছি। আমার যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে এবং তোমরা আমার সাথে জয়েন করে থাকার জন্য এবং আজকের এই ফেসবুক লাইভের জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলা রেডিও 95.2 FM। এবং আজকের এই দিনটা কিন্তু আজ ছুটির নিমন্ত্রণের একটা স্পেশাল অনুষ্ঠান বা স্পেশাল একটা প্রোগ্রাম, কারণ আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের এই দিনটার বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব ভাই এবং সুপ্তি মতিন আপু। কেমন আছেন আপনারা? আমরা খুব ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল জানাই আপনাদেরকেও। এবং যারা শুনছেন দেখছেন সবাইকে আমাদের একরাশ ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ জানাই যে দীর্ঘ অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। আসলে এই সময়টায় দেখা গিয়েছে, যদিও বা আমরা ভাবি যে রাস্তায় হয়তো বা একেবারেই জ্যাম নেই বা একেবারেই কোনো ঝামেলা নেই বা কিচ্ছু নেই, তারপরও দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে একটু সমস্যা হয়, তাই না? কিন্তু সমস্যাটা আসলে ম্যাটার করে না যখন আমরা এই যে যে কাজটির জন্য আসলে আসা, আর আমাদের তো কাজটাই শ্রোতাদের কাছে পৌঁছানো, এই যে তোমার সাথে একটু আড্ডা দিতে পারবো, এটাই সমস্ত ক্লান্তিকে দূর করে নিয়ে যায়, তাই না? ভাইয়ার মুখে কথাটা শুনে সত্যি মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সত্যি কিন্তু তাই যে আপনারা যে কষ্টটা করেন যখন শ্রোতাদের কাছে পৌঁছে যান বা দর্শকদের কাছে সেটা চলে যায়, সেটার মধ্যে যে ভালো লাগা এবং যে আনন্দটা একদম পুরোই অন্যরকম। ভাই আপনি আমাকে বলেন তো যে আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং লাল, সাদা, কালো। বাহ, কেন হলুদ রংটাকে ভালো লাগে না? সব রং ভালো লাগে, কিন্তু এই তিনটে রং পড়লে আমাকে বেশি সুন্দর দেখায়, সেই কারণে আমার মনে হয় এই তিনটাই আমার প্রিয় রং, তাই না? তোমার প্রিয় রং কি? আমার তো পিঙ্ক ব্লু আমার বেশি ভালো লাগে, আর আমি অফ হোয়াইট ভালো লাগে। বা আজকে দুজনই তাহলে মানে ব্লু ব্লু ম্যাচিং ম্যাচিং ব্লু আমার খুব ফেভারিট। আর শরৎ মানেই তো আসলে একটা শুভ্র আকাশ, সাদা সাদার মধ্যে নীল আকাশ থাকে, নীল আকাশ। আমি আর আপু কিন্তু গতকালকে রাতে আমরা কথা বলে তারপর ম্যাচিং করে পরে এসেছি। এটা আত্মার মিল, এটা আত্মার মিল হয়ে যায়। ইস, ভাইয়ের সাথে আরেকটু যদি আত্মার মিল হয়ে যেত তাহলে ভালো হতো, তাই না ভাইয়া? না, আমি তো এই যে সেটের রং দেখে, হ্যাঁ ভাইয়া হচ্ছে আমাদের বাংলা রেডিওর যে কালারটা লাল, তারপর সবুজ, তারপরে এই হলুদের যে আভা, সেই কারণে ভাবলাম যে একটু রঙিন হয়ে আসে। ওয়াও, শুনে অনেক বেশি ভালো লাগলো। আজকে তাহলে কি গানে চলে যাব নাকি একটু? হ্যাঁ শিওর, গান করতে পারি আজকে তাহলে, যেহেতু কালকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ছিল, এই উপলক্ষে ছোট্ট করে আমি একটা নজরুলের গান গাই, তারপর আমরা অন্য গল্প গান আড্ডা দিতে থাকি। হ্যাঁ অবশ্যই। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চকর আকুলতি আসে, কভু সে চকর সুধা চোর আসে নিশীথে স্বপ্নে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, অসম্ভব সুন্দর ছিল এই গানটি, আমার আপনার চেয়ে আপন। ভাইয়ের কি আপন কেউ আছে নাকি? আপন তো এই যে তোমরা সবাই, আমার বোন, আমার ফ্যামিলি, আপন ছাড়া কি মানুষ থাকে? আর যে মানুষের আপন কেউ নেই সেই মানুষের তো আল্লাহ আছে, সবার একটা আপন আছে। ভাইয়া আপনার এই হাসি খুশি যে চেহারাটা সত্যি আমার দেখে অনেক বেশি ভালো লাগছে, এতদিন ভাবতাম কি আমি মনে হয় এরকম হাসি শুধু। আমার তো তার থেকে আমার এই যে বড় বোন সুপ্তি আপা, উনি ফ্যামিলি, বিজনেস, ওনার কাজ, তার পাশাপাশি যে গানটাকে এভাবে লালন করেন,
হাসি খুশি মনে, এটাই আমাকে আসলে অনুপ্রাণিত করে। ইভেন আপুর যখন আমি আজকে মিউজিক ভিডিওগুলো দেখছিলাম বা দেখি, তখন সত্যি কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে আমরা হয়তোবা ভাবি যে অনেক বেশি ব্যস্ততা, অনেক বেশি সময় নেই এখন, বাট সঙ্গীত আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা বা এমন একটা পার্ট যেটা হচ্ছে নিজের যে মনের ভাবগুলো আছে, অনুভূতিগুলো আছে, সেগুলো প্রকাশ করা যায়। মানে আপুর সেই ভিডিওগুলো দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল। অনেকগুলো কাজ এসেছে, একটু যদি দর্শকদের সাথে শেয়ার করা যেত ভালো লাগতো। নতুন গানটা নিয়ে বলো। নতুন গান আমি করেছি হলো হাসন রাজার গান, আচ্ছা মন মন মনিয়ারে। হাসন রাজার গানের প্রতি তার একটু বেশি নেশা আমার একটু। আমি চাই যে যেগুলি উনি করেন, মানে বের হয় না যেগুলি, ওগুলি বের হোক আর কি। যেগুলি আমার মানে ওনার তো খুব লিমিটেড কটা গান, বেশি নাই। তা আমার ইচ্ছা যে আমি ওটা মানে আমার তো শখ যে আমি ওগুলি বের করবো। অবশ্যই, আমার কাছে মনে হয় যে আমরা যদি জেনারেশনে থাকে যারা হচ্ছে বংশ বা উত্তরাধিকার সূত্রে পায়, তারা যদি ওইটাকে প্রকাশ না করে, এটা কিন্তু হারিয়ে যাবে। কারণ আপনি এই আপনার জেনারেশন অনুযায়ী গাইছেন, বা যেগুলো হচ্ছে রিলিজ পায়নি বা যেগুলো লিখিত আছে শুধুমাত্র, সেগুলো আপনি আপনার মাধ্যমে প্রকাশ করছেন, আমাদের সবাইকে জানাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য এবং পাওয়ার আমি বলবো। সেটা আর আবার আমার বাবাও লিখে, আমার বাবা হলো মরমে কবি সাবির আহমেদ চৌধুরী। আবার আমার বাবার গান একটা হলো আমার বাবার গান আমি অনেক করেছি, এটা আমার একটা বড় পরিচয়। আর এই দুইটা সুতরাং গানের প্রতি একটা আলাদা একটা নেশা আর কি, পারিবারিক ছোট থেকে গানের মধ্যেই বড় হয়েছে আমরা সবাই আর কি। আচ্ছা, গানের হাতে খড়িটা তাহলে কত বছর বয়স হয়েছিল? 7 ইয়ার্স। বাবা, আর ভাইয়া? আমি ছোটবেলা থেকে আসলে আমার পরিবার, যেমন আপু বললেন, আমার পরিবারেরও আমার নানা একজন বিশিষ্ট কবি আনোয়ার করিম, এবং আমার মানে হয় না যে খুব সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, আমার মা আমার খালামণি সবাই গান করতেন। আসলে আমার খালামণির কাছেই গান শেখা শুরুতে, তারপরে তো বড় হয়ে ছায়ানটে গান শিখেছি, ইন্ডিয়াতে শিখেছি, খুব নাম করা শিল্পী রেজানো চৌধুরী বন্যাদির কাছে শিখেছি, এখনও শিখছি। গানটা তো আসলে গান এমন একটা জিনিস যে প্রতিনিয়ত শিখতে হয়। গান বা যে কোনো সাহিত্যই আমার মনে হয় যে বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে এর গভীরতাটা বাড়তে থাকে। হয়তো এদের কিন্তু বয়স লাগে না যে আমি এই বয়স হয়ে গেলাম। না না না, তুমি যত জীবন তোমার থাকবে, তোমার কণ্ঠ তোমার লেখা দিয়ে তুমি পারবে, এবং গভীরতাটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আর ওই জেনারেশন চেঞ্জটাও বা যুগটা বদলে যাওয়া সেই সময়টাও আমার কাছে মনে হয় যে আরো একটা ভ্যালু ক্রিয়েট করে বা অ্যাড করে দেয়, তাই না? কারণ হচ্ছে আমরা 10 বছর আগে যে গানগুলো শুনতাম, এখন কিন্তু তার মধ্যে আরো আমরা অনেক দেখি যে অনেক চেঞ্জ, অনেক কভার বা অনেক নতুন নতুন মিউজিক বা ক্রিয়েশনগুলো অ্যাড করা হয়। আবার সামনের 10 বছরেও কিন্তু আপনাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে, আরো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো বা গানগুলো আপনাদের কাছ থেকে আমরা পাবো। তো আপু আমাকে কোন গানটা শোনাবে? আমি একটা পুরানো গান গাই, আমি আগে ফিফ পুরানো দিনের গান। আচ্ছা, আমার একটা গানটা খুব মানে ভাল লাগে, যে শাহনাজ রহমতুল্লাহর গান ফুলের কানে ভ্রমণ এসে, এটা আমার খুব ফেভারিট। ঠিক আছে। ফুলের কানে ভ্রমণ এসে, ফুলের কানে ভ্রমণ এসে, চুপি চুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। এসেছো আমার প্রাণে গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে, ফুলের সুবাসে হতে ভালোবেসে যেতে, ভালোবেসে যেতে ফুলের কানে ভ্রমণে এসে, চুপি চুপি বলে যায় তোমায় আমার
সারাটি হৃদয় নীরবে জড়া তে চায়। বাহ বাহ, আমি ওর খালি গলায় একটু গান গাইতে কম পারি, হারমোনিয়াম গেয়ে দিই তো অভ্যাস। অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আসলে আপনি বলছেন যে হারমোনিয়াম দিয়ে গান গাওয়া অভ্যাস দেখেন, তারপরে কিন্তু শুনতে কি সুন্দর, তাই না? আসলে হ্যাঁ, মিউজিকটা আসলে আমাদের কণ্ঠের সাথে বা আমাদের ভয়েসের সাথে এক্সট্রা আরো একটা সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট অ্যাড করে, কমফোর্ট জোনটা ক্রিয়েট করে। একদম ট্রু। ভাই আমাকে বলেন তো, এই যে এখন যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা কিছুদিন আগে গিয়েছি, যদিও বা এই সময়টায় দেখা গিয়েছে যে লকডাউন নেই বা শটডাউন নেই বা এই রিলেটেড কোনো বিধি নিষেধ নেই, তারপরে তো আপনাদের সিঙ্গারদের অনেক রকম প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, হচ্ছে বা করছেন, সেই সময়টা আপনারা কিভাবে কাটিয়েছেন? প্রায় বলবো যে 18 মাস বা হচ্ছে 17 মাসের মতো একটা, 17 মাস বেশ কিছুদিন, এবং এখনো কিন্তু সামাজিকভাবে আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী কিন্তু অফিসিয়ালি প্রোগ্রাম করার কোনো সুযোগ নেই, কিন্তু ছোট ছোট করে সামাজিক রীতি মেনে টিভি রেডিওতে করার সুযোগ আছে। সেক্ষেত্রে আসলে আমরা যারা সিঙ্গার, শুধু সিঙ্গার দিয়ে তো আমাদের শিল্পী গোষ্ঠী না, আমাদের সাথে যন্ত্রশিল্পীরা আছেন, আমাদের সাথে লাইট সাউন্ডের একটা টিম আছে, একটা ক্রু কাজ করে। আমরা যারা মোটামুটি একটু সামাজিকভাবে বা আর্থিকভাবে সচ্ছল, তারা হয়তো নিজেরা চালিয়ে নিচ্ছে কোনোভাবে, কিন্তু আমাদের সাথে যারা কাজ করেন তারা কিন্তু আসলে এখন খুব, এখনও কিন্তু খুব মানে সার্ভাইভাল সিচুয়েশনে আছেন। আমরা চেষ্টা করছি, আমাদের কিছু অ্যাসোসিয়েশন আছে, সরকারিভাবেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে সহায়তা এবং প্রণোদনা দেওয়ার জন্য, কিন্তু যেটা হয় যে যার যেটা কাজ, তোমার কাজ কথা বলা, তুমি যদি কথা বলতে না পারো তুমি কিন্তু তোমার দম বন্ধ হয়ে আসবে। আমাদের যেমন গান গেতে না পারি যদি আমাদের ভালো লাগবে না, ওই যে শ্রোতাদের কাছে পৌঁছানো সেগুলো হচ্ছে না, কিন্তু আমরা তো আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেই যাচ্ছি, এখন তো ইউটিউব ফেসবুকেরই যুগ, সবকিছু আমরা গান রিলিজ দিচ্ছি। এখন আমরা আসলে সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা সবাই ভ্যাকসিনেটেড হবেন, আপনার সরকারের নীতিমালাগুলো শুনবেন, তাহলে দেখবেন অচিরেই কিন্তু আমরা অনেক সুন্দরভাবে জীবন আবার আগের মতো হবে, আগের মতো হয়ে যাবে, তাহলে তাহলে আর প্রবলেম হবে না। কিন্তু আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনটাও সামনের দিকে কাটিয়ে ওভারকাম করতে পারবো আমরা। আমরা তো চাইলে আসলে এখন যে এই যে সিচুয়েশনটা চলছে বা এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে, এটাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না, যেটা হয় যে আমরা পারবো হচ্ছে কি সেফটি মেইনটেইন করে নিজে ভালো থেকে। আর আর এটা কিন্তু একেবারে, আমি যদি নিজে সচেতন না থাকি পৃথিবীর কেউ আমাকে সচেতন করতে পারবে না, আর আমাকে সচেতন হতে হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। সো আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো মেইনটেইন করলে কিন্তু আমরা অনায়াসেই আস্তে আস্তে আরো আরো সুন্দর পরিবেশে যেতে পারবো। একদম। রিসেন্ট টাইমে ভাইয়া এবং আপু, আপুর যেহেতু কিছুদিন আগে বলছিলেন যে একটা গান রিলিজ হয়েছে, সো ভাইয়ার রিসেন্ট টাইমে এরকম কাজগুলো? আমার রিসেন্ট, আমার এই যে রবীন্দ্রনাথের জন্ম দিন উপলক্ষে এবং মৃত্যুদিন উপলক্ষে, দুটো উপলক্ষেই দুটো গান এসছে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল ফাউন্ডেশন থেকে। যে মৃত্যু উপলক্ষে যে গানটি আসলো সেটা আমি এবং সফি মণ্ডল, বাউল সফি মণ্ডল করেছি, রবীন্দ্রনাথের গান এবং লালনের গান এক করে, এবং দুটো গানের দর্শনই এক, মিলন হবে কতদিনে এবং আমার প্রাণের মানুষ আছে প্রাণে। আমার কাছে মনে হয়েছে যে এই গানটি আসলে এই সিচুয়েশনটাকে কেন্দ্র করেই করা, যে আমরা আসলে এতটাই অসহায় হয়ে পড়েছি, কোথাও যেন গিয়ে আল্লাহ বলো বা ঈশ্বর বলো বা প্রকৃতির কাছে আমাদের নিবেদন যে আমাদের যেন সব কিছু ঠিক হয়ে যায়, আমাদের প্রাণের মানুষের সাথে আমাদের যেন কানেক্টটা হয়ে যায়, সেই জায়গা থেকেই করা। আর ছোট ছোট তো অনেকগুলো কাজ করেছি যেগুলো অফিসিয়াল আকারে আসছে, এবং শুধুমাত্র গানের সাথে তো আমি জড়িত না, আমার একটা প্রোডাকশন হাউস আছে, সেখান থেকে গান বেরোচ্ছে শিল্পীদের, তারপরে টিভিসির কাজ চলছে, তো টুকটাক চলছে এখন সব কিছু। আসলে সিচুয়েশনটাকে মাথায় রেখে, নিজে সেফ রেখে যতটা করা যায় ওটাকে মেনটেন রেখে করার চেষ্টা করছি। শুনে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া, আর সেই সাথে আপনার আশা করছি সব কাজগুলো ভালো মতো হবে, সুন্দরভাবে হবে, কারণ আমরা একটা কাজ করলে সেই কাজটার যদি পরিপূর্ণতা না পায়
সেটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টের। সেই প্রত্যাশাই করি যে সবকিছু ভালোভাবে হোক, সুন্দরভাবে হোক এবং ভাইয়া ভালো থাকুক, সুস্থ থাকুক। তাই বলে কিন্তু দর্শক আপনারা বা শ্রোতা বন্ধুরা তোমরা কিন্তু ভেবো না যে আমি তোমাদেরকে টাটা বাবাই জানাচ্ছি বা ভাইয়াকে বিদায় জানাচ্ছি, তা কিন্তু একেবারেই নয়। তোমরা যারা যারা টিউন করে আছো বাংলা রেডিও 95.2 FM এবং ফেসবুক লাইভে আমাদের সাথে জয়েন করে আছো, তোমাদের সবাইকে বলছি আজকের এই পোস্ট বেশি বেশি করে শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, কারণ আমরা চাই আমাদের গানগুলো বেঁচে থাকুক আমাদের মাঝে। এবং আমরা যদি আমাদের গানকে, আমাদের দেশকে এবং দেশের বাংলা গানকে ভালো না বাসি তাহলে সত্যিই কিন্তু একেবারে হবে না, তাই না? বলুন আপনাদের কাছে কি মনে হয়? এখন এই টাইমে আমরা দেখি যে আমি বলবো যে ইয়াং জেনারেশনের কথা, যদি বা এটা একটু অফ টপিক হয়ে যায় তারপরে বলি যে ইয়াং জেনারেশন কিন্তু আমরা দেখি যে আমাদের বিদেশি গানগুলোর প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। ইভেন তারা এত বেশি ফ্যান, একদম বলার মতো না, এত বেশি ফ্যান যে তারা তাদের জন্য বিভিন্ন রকম পেজগুলো খুলছে, তাদেরকে যত রকমের সাপোর্ট করা যায় বাংলাদেশ থেকে সাপোর্টগুলো করছে। তো এই জায়গা থেকে যে আমাদের ভাষার বা বাংলা ভাষার আমরা যদি গানগুলোর কথা বলি, আমরা কি একটু পিছিয়ে যাচ্ছি বা কারণটা কি? না, এটা আসলে দেখো সময় বা যুগ যেটা চাইবে সেভাবেই তো আসলে আমাদেরকে চলতে হবে, কিন্তু বাংলা ভাষা এতটাই শাশ্বত এবং বাংলা ভাষা এতটাই স্ট্রং, আমাদের সংস্কৃতি এতটাই স্ট্রং যে আমরা কোনো কিছু দ্বারাই আসলে পিছিয়ে পড়বো, প্রভাবিত হব না, পিছিয়ে যাব, প্রভাবিত হব বাট পিছিয়ে পড়বো না। কারণ আমি আমি এ যুগের ছেলে বা আমার পরবর্তীতে যারা পরবর্তী যে জেনারেশন আছে তারা ওয়েস্টার্ন গান শুনবে, তারা গিটার হাতে গান করবে, তারা হয়তো হারমোনিয়াম তবলার উপর আকৃষ্ট নাই হতে পারে, কিন্তু তাদের কিন্তু রুটটা বাংলা। হ্যাঁ, এবং বাংলা ভাষাটা পৃথিবী, আমি অনেক দেশে গিয়েছি আপু, গিয়েছে অনেক দেশে, আমি প্রায় 25টি দেশের মতো গান করতে গিয়েছি এবং এমন এমনও দেশে গিয়েছি যেখানে বাংলা ভাষাই নেই, মানে বাংলা ভাষার হয়তো 2-3টা ফ্যামিলি আছে বা অ্যাম্বাসি আছে। সেখানে আমি দেখেছি যে আমাদের গানগুলো খুব সুন্দরভাবে শ্রোতারা গ্রহণ করছে, কারণ আমাদের সুর এবং আমাদের ভাষাটা অনেক মিষ্টি, বাংলা ভাষা বাই সেলফ। আর আমাদের যে কালচার, যে ফোক সং বলো বা আমাদের যে হাসন লালন রবীন্দ্র নজরুল এতটাই স্ট্রং যে কোনোভাবেই এটাকে পিছিয়ে পড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, আমাদেরকে নতুন করে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের নিউ জেনারেশনের কাছে, যে তারা যেন এটাকে গ্রহণ করে তারা তাদের মতো করে ছড়িয়ে দেয়, এটার দায়িত্ব আমাদের। আপুরা তো একটা জেনারেশন, তার পরবর্তী জেনারেশন আমরা, আমাদের পরবর্তী জেনারেশন যারা এসছে তাদের মাঝে এই গানগুলোকে নতুনভাবে তাদের মতো রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু তারা এখান থেকে আস্বাদন গ্রহণ করবে। তুমি দেখো যে অনেক ছেলেমেয়েরা, তুমি ইউটিউব ফেসবুক খুললে দেখতে পাবে যে যারা বিদেশে থাকে আধা আধা বাংলা বলে, কিন্তু তারা শাড়ি পরে গিটার নিয়ে মেয়েরা রবীন্দ্রনাথের গান গাচ্ছে, ছেলেরা গিটার নিয়ে নজরুলের গান গাচ্ছে। সো ভালো জিনিস কিন্তু মানুষের কাছে ছড়াবে, আমরা ভীষণ আশাবাদী আমরা যাতে বাংলা সংস্কৃতি ধারণ করতে পারি, ছড়িয়ে দিতে পারি, আমরা কাজ করে যাব। বাকিটা অবশ্যই আমরা জানি যে বাংলা সংস্কৃতি এতটাই শক্তিশালী, এরা নিজেদের জায়গা অবশ্যই করে নেবে। অবশ্যই, একদম ঠিক। অনেক তো মানে কথা বললাম, ভারী ভারী কথা, বন্ধুরা হয়তো অনেক বেশি ভাববে। আচ্ছা, আমাকে কিন্তু একজন এসএমএস করেছে যে আমাদের কমেন্টস গুলো কেন পড়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে কমেন্টস গুলো নিয়ে নিব? হ্যাঁ প্লিজ, কমেন্টস গুলো নিও। মোহাম্মদ রকি ইসলাম বলছেন যে অনেক সুন্দর বক্তব্য। ও থ্যাংক ইউ। তারপর এরিকা নওশাদ বলছেন যে হাই, হ্যালো হ্যালো। মোহাম্মদ রকি ইসলাম বলছেন যে লাভ ইউ সজীব ভাইয়া। ও থ্যাংক ইউ, লাভ ইউ রকি। শুধুমাত্র ভাইয়াকে ভালোবাসি বললে কিন্তু হবে না, এখানে অনেকগুলো আপুরা আছে এবং এমডি রাজকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা ভালো বিষয়। আমি বলবো যে সুযোগ পেলে নিজের মার্কেটিং করা থেকে কোথাও বিরত থাকা একেবারেই উচিত না। আর সেই সাথে আমি দেখছি যে আরো অনেক বন্ধুরা আছো। আফরোজ সুলতানা বলছেন যে খুব ভালো লাগছে। লাবণ্যলতা বলছেন যে মুনমুনিয়া গান শোনাবা সুপ্তি আপা, এত সুন্দর করে বলেছে। এটা নিয়ে একটু বলো কথা। গানটা আসলে খুব মিষ্টি আর একটু ভালো, মানে সুন্দর গান এটা। এটা হাসন রাজার একটি, এটা নতুন, এটা এই গানটি আসলে ওইভাবে রেকর্ড করা হয়নি, আপু একেবারে ওনাদের গ্রাম থেকে সংগ্রহ করে নিয়েছে এবং গানটি গেয়েছেন আপু, সঙ্গীতায়োজন করেছেন মার্সেলা, এ যুগের ভীষণ প্রমিনেন্ট একজন মিউজিক ডিরেক্টর।
ভিডিও করেছি আমি নিলাম, সবকিছু মিলে খুব সুন্দর একটি অভিজ্ঞতা। এই গানটা কি শুনবো আমরা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনবো, কারণ লাবণ্য লতা অনেক বেশি খুশি হবে আমার কাছে মনে হয়। চলো ছোট করে গাইতে পারো, চলো। মন মনিয়া রে কোন দিন যাইবাই মনিয়া তুমি উড়িয়া রে, মন মনিয়া রে কোন দিন যাইবাই মনিয়া তুমি উড়িয়া রে, তুমি তো হাওয়াই মনিয়া শূন্যে যাইবাই উড়িয়া, তুমি তো হাওয়াই মনিয়া শূন্যে যাইবাই উড়িয়া, আমি তো মাটির মনিয়া মাটিতে রইমু ফরিয়া রে, মন মনিয়া রে কোন দিন যাইবাই রে মনিয়া তুমি উড়িয়া রে। অসাধারণ। তারপর দেখছিলাম যে সাইফুল রয়েছে আমাদের সাথে জয়েন করে, জিজ্ঞেস করছেন কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি। তারপর হচ্ছে আফরোজা সুলতানা বলছেন যে স্বপ্নীল এবং সুপ্তি আপাকে অনেক বেশি ভালো লাগছে। আর এছাড়া দেখতে পাচ্ছি আর অনেক বন্ধুরা আছেন, লাভ ইউ সজীব ভাইয়া বা ভাইয়াকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আর যে বন্ধুরা জয়েন করে আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন ভাইয়া এবং আপুকে, শেয়ার করবেন। বাংলা রেডিও 95.2 FM এর সাথে থাকবেন, অফিশিয়াল ফেসবুক পেজ লাইক করবেন এবং সব প্রত্যাশার প্রোগ্রামগুলো দেখতে থাকবেন। ভাই আপনি কত সুইট, না তোমার সুন্দর, তোমার আসলে তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার কথার স্টাইলও অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমাকে, আমার কাছে মনে হয় যে আমাকে কেউ যদি কিউট বলে তখন আমার কাছে সেটা যায়, যে সুন্দরী নারীরা হবে আপনার মতো ফর্সা, আপনার মতো সুন্দর। সুন্দরের কোনো ব্যাখ্যা থাকে না, সুন্দর হচ্ছে যে মানুষকে ভালো কথা বলতে পারে, অন্যকে ভালোবাসতে পারে এবং নিজের মধ্যে মানে হয় না যে অন্যকে বিলিয়ে দেওয়ার মেন্টালিটি থাকে, সেই সুন্দর আমার কাছে। অসাধারণ। সবচেয়ে বড় কথা তোমার আত্মাটা যদি সুন্দর হয় দেখো তোমার মনে মানে তোমার চেহারায় ওটা ফুটে উঠবে। একদম, এটা কিন্তু ট্রু। যখন আমাদের মন খারাপ থাকে সেটা কিন্তু মনে বোঝা যায়, মনে যখন আনন্দ থাকে সেটা বোঝা যায়। আর বলে না কিছু কিছু মানুষের চেহারা দেখতে একদম নুরানি, মানে একদম ওই রকম সুন্দর, একদম ট্রু। ভাইয়া অনেক কথা বললাম, এখন গান শুনবো। আচ্ছা একটা গান গাই, আমার ওই যে নিউ রিলিজ গানটি ওটাই গাইছি, আশা করব সবাই পছন্দ করবে। চাতক প্রায় হরিণী চে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুণে, ওতা হয় না কপাল গুণে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই নাহারাই, ও গো তাই দেখি তাই যে থাই সে থাই তাকাই আমি যে দিক প্রাণে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। থ্যাংক ইউ। একটু ছোট করে বলবো যে গানটির সঙ্গীতায়োজন করেছেন শরীফ সুমন ঘুটি এবং অদিত, এবং গানটির মিউজিক ভিডিও করেছিলেন ইয়ামিন এলান, এবং গানটির এসেছে স্বপ্নিল ফাউন্ডেশন থেকে। আশা করবো আপনারা দেখবেন শুনবেন এবং আমাদের সাথে থাকবেন। অবশ্যই, অনেক সুন্দর হয়েছে ভাইয়া গানটা, আর আপনার গানের গলার ভয়েস অসাধারণ।
মানে আপনাদের দুজনেরই পরে আপু বলতে আলাদা পরে পরে আপু আবার মন খারাপ করবে আসলে হয় কি সজীব সজীবই না না সেটা না আসলে আপারও যেটা দেখেছি বা অনেক শিল্পীরই দেখি যে প্রাণের মধ্যে উচ্ছ্বাসটা থাকলে গানটা ভালো লাগে যেমন আজকে যখন আমরা আসবো আমরা দুজনই সকালে আসলে যেহেতু একটু দূরে থাকি ওই দিক থেকে আসতে গেলে আরও সকালে আসতে হবে কিন্তু আমরা দুজনই একেবারেই উচ্ছ্বাস নিয়ে এসেছি এবং খুঁজে পাচ্ছি না কিন্তু আনন্দটার কমতি নেই তোমার সাথে দেখা হবে বা বাংলা রেডিওতে আসবে এই যে যে উচ্ছ্বাসটি এটি আসলে আমাদের কথা বা গানে ফুটে উঠবে একদম ঠিক বলেছেন ট্রু যদি আপনি মন খারাপ করে আসতেন তাহলে কিন্তু একেবারে একেবারে আমরা মন খারাপ করে আসি না না বললাম আর কি মন খারাপ করে আসলে আসলে এই সজীবতা বা এই উচ্ছ্বাস জিনিসটা আমি দেখতে পেতাম না থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে বলেন তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা নতুন কিছু বাংলা গান করতে চাই অবশ্যই আমি যেহেতু রবীন্দ্রনাথের গানটি করি রবীন্দ্রনাথের গান এবং পঞ্চকবির গান আমাদের হাসন লালনের গান তো করবো এগুলো আমাদের রুট তারা এমনিতেই এত বেশি সমাদৃত বিশ্বব্যাপী তাদেরকে আমার মতো ক্ষুদ্র শিল্পী নতুন করে করবার কিছু নেই তাদের গান শাশ্বত কিন্তু আমি আমার একটা ইন্টারপ্রিটেশন রাখতে চাই আমার দর্শকরা যেটা পছন্দ করেন এবং আমি কিছু নতুন বাংলা গান করতে চাই কারণ আমি চলে যাব যাতে মানুষ বলতে পারে যে না এই গানটা ওর সেটি একটি ভালো গান হলেই হবে আমি একটি ভালো গানের আশায় আছি এবং আমার একটি ফাউন্ডেশন আছে যেটির অ্যাডভাইজার হিসেবে সুপ্রিয়া পাও আছেন স্বপ্নিল ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখানোর একটি প্রতিষ্ঠান ডিউ টু প্যান্ডামিক আমরা আসলে কাজ করতে পারিনি কিন্তু আমরা কিন্তু তাদেরকে অর্থ এবং ফুড এবং ঈদের সময় তাদেরকে কাপড় দিয়ে নতুন কাপড় দিয়ে আমরা সহায়তা করেছি হয়তো অদূরে শুরু হবে এটি 5 বছর পূর্তি হলো গত মার্চ মাসে সো এটিকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই কারণ এখানে যারা হতদরিদ্র বাচ্চারা বিশেষ করে পথশিশুরা গান গাইতে আসেন তাদেরকে বাংলা ভাষার সাথে আসলে পরিচয় করিয়ে দেওয়াটাই আমার বা বাংলা সংস্কৃতির সাথে আমাদের মূল লক্ষ্য চেষ্টা করছি কারণ শিল্পী মানেই তো একটা দায়বদ্ধতা সেটা ছোটো হোক বড় হোক তার পরিসর থেকে আর আমাদের দেখানো পথ অনুসরণ করবে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের সমসাময়িক শিল্পীরা সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে গান গাওয়ার পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ড করা উচিত যেটা যেটা আমাদেরকে আসলে আমাদের অবস্থানটিকে তৈরি করবে তাই না আর আর এখন তো আরও উচিত কারণ পৃথিবীটাই অসুস্থ একটি অবস্থায় ছিল যেখান থেকে সুস্থ হচ্ছে আমাদের সবাইকে মিলে এই পৃথিবীটাকে আরও সুস্থ করে তুলতে হবে একটি ভালো গান একটি ভালো বাচ্চা যাকে আমি বাংলা গানের সাথে পরিচয় করাবো এটাই আমার স্বপ্ন একদম অনেক বেশি ভালো লাগলো ভাইয়ার মুখে এই কথাগুলো শুনে এবং আপু আমারও আমার একই যে আমি কিছু আমি মানে নিজে কিছু রেখে যাব যে আমার আমার যে পরে আমার জন্য আমার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে আমার এটা আমার তো কিছু পাওয়ার নাই না আমার আমি দিব আমি আমার রেখে যাব কেউ মানুষ বলবে যে না আমার নামটা তো থাকবে কেউ না কেউ কোনো সময় যখন থাকবো না ইউটিউবে হয়তো আমার নামটা দেখবে আমাকে দেখবে আমার এইটাই আর আপু একটা খুব ভালো কাজ করছে উনি সিলেটে সিলেটের একেবারে প্রত্যন্ত অঞ্চলের গানগুলো যেগুলো মানুষের মুখে মুখে কিন্তু এগুলো সংগ্রহ করা হয়নি আপু এগুলো বই আকারে এবং রেকর্ড আকারে সংগ্রহ করার চেষ্টা করছে তাই না আপু হ্যাঁ যেমন বিয়ের গীত সিলেটে যে গ্রামে একটা বিয়ের গীত ওটা বড় বড় কিন্তু গীত বলে এটাকে একদম এবং কয়টি ভাষা জানি ওটা ওদের একটা আমি একটা করেছি হাত মে লাগাইয়া হাত মে লাগাইয়া বাসি হোটোপে লাগাইয়া হাত মে হাত মে হাত মে ওটা মানে ওটা তিনটা ভাষা মিক্সড আমার ওটা হলো সিলেট তো আমার মার দেশ সুনামগঞ্জ তো ওদের আবার ওরা আবার আসামের সাইডে তো তো ওটা তিনটা ভাষা এটা হলো একটা নাগরি একটা ভাষা আছে কিন্তু নাগরী আসামি আর সিলেটি আর হিন্দি সরি চারটা চারটা ভাষা নিয়ে ওই গানটা শুনবো না আমার আমার ওইটা আমি ওইটা গাওয়া যাবে না ইয়া লাগে মানে খুব টাফ ওটা কিন্তু ওইটা হলো ওটা আমার মারা আমাদের আমাদের যে বোন বড় বোনদের বিয়ে বিয়েতে হতো বড় বোন খালাত বোন আমার কাজিন দাদা আমার নিজের বিয়েতেও আম্মারা আমার মনে আছে আম্মারা যখন আমাদের কারো বিয়ে শোনার বিয়ে আর ঠিক হবে তখন ঢোল আসতো আর ওই গান গান এই যে এই এই সংস্কৃতিগুলো আসলে উনি সংগ্রহ আমি এটা চাই ঢোলটা আমাদের আনতে চাই আমি যে আমার আর ওই সিলেটি গানগুলো আমি আনতে চাই
এটা আমার খুব শখ। আর আমার বাবার তো লিখে, আমার বাবার আমি গান যত চেষ্টা করবো আর যতটুকু পারি যতটুকু অসাধারণ। আর সিলেটি গীতগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, কারণ আমাদের তো আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্রতিটা অঞ্চল ভিত্তিক এত সুন্দর সুন্দর মানে কবিরা আছেন বা হারানো গান আছেন বা সংস্কৃতি আছেন, সেগুলো কিন্তু তুলে ধরতে হবে। যেমন আমি খুব গর্ব করে বলতে চাই, আমার জন্ম ফরিদপুরে কিন্তু আমার বাড়ি গোপালগঞ্জ, মানে বাবা আমার বাড়ি, কিন্তু জন্ম যেহেতু ফরিদপুরে, ফরিদপুরের জসিমউদ্দিন যে পল্লী কবি জসিমউদ্দিন, সে কিন্তু আমাদের পল্লী কবি, কিন্তু তার গানগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে অনেক তার গানগুলো টিভি রেডিওতে বাজতো, শিল্পীরা গাইতেন, কিন্তু এখন কিন্তু শুনি না। এই গানগুলো কিন্তু সংরক্ষণ করার দায়িত্ব আমার, বিকজ আমি ওই জেলা থেকে উঠে এসেছি, এটা আমার দায়িত্ব। আপুর বাড়ি হচ্ছে সিলেটে, আমি সিলেটে না, সিলেট সুনামগঞ্জ, আমি হাফ সিলেটি। তার তোমার আম্মা তো সিলেটে, মা সিলেটি, বাবা নরসিংদী। হ্যাঁ, তো তার পূর্বপুরুষের হাসন রাজা, তার দায়িত্ব সিলেটের কালচারগুলোকে তুলে ধরা। আমার খুব শখ এটা, তো এগুলো আসলে আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং আমাদেরকে না সংরক্ষণও করতে হবে। কারণ তুমি জানো যে রবীন্দ্রনাথের গানগুলো উনি ওনার জীবন দশায় স্বরলিপি করে দিয়ে গেছেন দেখে ওনার গানগুলো অক্ষত অবস্থায় আছে, যেটা নজরুলের গান নেই। কারণ নজরুল ইসলাম অল্প বয়সে বাক হারিয়ে ফেলেন এবং তিনি অসুস্থ হয়ে যান, সেই কারণে তার গানগুলো বিক্ষিপ্ত ভাবে এক একজন এক এক সুরে গান করে। গতকালকে তার মৃত্যুদিন গেছিল, বলতেই হয় যে খারাপ লাগে যে তখন আমাদের কিন্তু আদি রেকর্ড গুলো দেখতে হয় যে আদি সুর গুলো কিরকম ছিল। তো এইভাবে আমাদের দেশের লোকশিল্পী শিল্পীদের গানগুলোকেও আমাদের সংরক্ষণ করতে হবে সঠিক সুরে সঠিক কথায়, যাতে তাদের বাণীগুলো পৌঁছায় পরবর্তী প্রজন্মের কাছে। একদম ঠিক বলেছেন। আর এর জন্য কিন্তু দেখা যায় যে কপিরাইট ইস্যুটা অনেক বেশি চলে আসছে। অবশ্যই, কারণ হচ্ছে, কারণ এই যে দেখো এখন আগে তো এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, এক একটি গান ভুল কথায় ভুল সুরে কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছে। যে গানটি হয়তো তুমি স্রষ্টা, তোমার নামটি নাই, আমি গিয়েছি নতুন করে এটা ভাইরাল হওয়ার পর আমি আমার নাম দিয়ে চালিয়ে দিচ্ছি, শ্রোতাদের কাছে কিন্তু একটি ভুল তথ্য যাচ্ছে। তো এগুলোকে সঠিকভাবে একটি নীতিমালার মাধ্যমে আনতে হবে, এটি আমাদের একটা চাওয়া যে আমরা যেন করতে পারি কিছু গান হলো। একদম ঠিক বলেছেন। সো বন্ধুরা, তোমরা যারা যারা আছো জানাতে পারো কিন্তু যে তোমার পছন্দের কোন গান বা কোন গানটা ভাইয়া বা আপু গাইলে তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে। সো জানাতে পারো facebook.com/bangla-radio-95.2 FM এ আমাদের ফেসবুক ফ্যান পেজে এসে। শুধুমাত্র ফ্যান পেজে আসলেই কিন্তু হবে না, পোস্ট বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে এবং অনেক বেশি কমেন্ট করবে। সেই সাথে তুমি চাইলে আমাদেরকে SMS-ও পাঠাতে পারো, BR স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর তোমার কথাগুলো লিখে পাঠিয়ে দিবে 2436 এই নাম্বারটিতে। ভাইয়া, আপনার তো মৌলিক গান রয়েছে, সো আপনি কতগুলো মৌলিক গান রয়েছে আপনার? আমার খুব বেশি মৌলিক গান নেই, আমার 8-10টা মৌলিক গান আছে। কারণ আমি আমার ক্যারিয়ারের শুরুটাই করেছি, শুরুতে তো আমি আসলে পল্লী গীতি গাইতাম, আমি দুবার গোল্ড মেডেল পেয়েছি পল্লী গীতিতে। তারপরে আমি আসলে রবীন্দ্রনাথের গানে নিজেকে নিবিষ্ট করার চেষ্টা করেছি, শিখছি, এখনও শিখছি। আমার 3টা CD বেরিয়েছে রবীন্দ্রনাথের গানের উপর, সোলো CD। এখন তো CDও নেই বাজারে, এখন তো ইউটিউবে একটি গান দিতে হয়। CD-গুলো সব হচ্ছে জাদুঘরে বা মিউজিয়ামে। আমরাই লাস্ট জেনারেশন CD পেয়েছি। আমি 2012-13-14 আমার পরপর 4টে CD এ বাংলা ও বাংলা থেকে বেরিয়েছে। তারপরে আমার কাছে মনে হলো আমি আসলে অনেক বড় বড় শিল্পীর সান্নিধ্য পেয়েছি, মানে আমাকে আদর করেন তারা, কেন করেন আমি জানি না, সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই, এবং আমি তাদের সাথে মঞ্চ শেয়ারও করেছি। তো সেই জায়গা থেকে আমাকে সামিনা আপার সাথে আমি একটি গান করেছিলাম, আজকে তার জন্মদিন বলতেই হয়, সামিনা চৌধুরী। সামিনা আপার সাথে রবীন্দ্রনাথের গান করেছিলাম এবং ওই গানটিতে ফিচার করেছিলাম আমরা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয় ভাসিনী আপুকে। তখন সামিনা আপা বললো যে তোমার গলাটা এত সুন্দর, তুমি কেন নিজের কিছু গান করছো না? তো আমি বললাম কি আপা, আমার মনে হয় আমার গলায় ভালো লাগবে না গান, কারণ আমার রবীন্দ্রনাথের গান করি, ফোক গান করি, একটা টাইপ তো হয়ে যায়। আধুনিক গানের জন্য একটি হিরোইক ভয়েস দরকার হয় আমার কাছে মনে হয়,
আমার সেটা নেই আমার মনে হতো। তো সামিনা আপা বললো, না তুমি করো, তোমার গলার মধ্যে একটি সৌন্দর্য আছে। তারপরে আমি আসলে আমার প্রথম মৌলিক গান ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর সাথে গিয়েছি, খয়রি বিকেল, যেটি এসেছিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে। ওইটি আসার পর আমি ওই গানের জন্য 3টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, একটি দুবাই গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড, কলকাতাতে অনন্য কৃতি সম্মান, এবং ইউকেতে এসসি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড। তো তারপরে ওই গান শুনে আমাকে কুমার বিশ্বজিৎ দা, আখি আপা, রুনা আপা, আমাদের দেশের অনেক বরেণ্য শিল্পীরা, ওপার বাংলার শুভমিতা, তারপরে শ্রীকান্ত দা, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে না ভালো হয়েছে, ইউ শুড মোর ক্রিয়েট ইউর ওন সং। তো এখন চেষ্টা করছি টুকটাক, কিন্তু হয় কি যে মৌলিক গান আমি যেগুলো গাইব বা গাইতে চাই সেগুলো যেন আমার মতো হয়, আমার পার্সোনালিটিটাকে মানে সেই গানটিতে থাকে। যেহেতু আমি ক্লাসিক্যাল শিখেছি, আমি আমি চাই যে একটু সেমি ক্লাসিক্যাল বা সফট মেলোডিয়াস গানগুলো, কারণ যেটির সাথে আমি নিজেকে কানেক্ট করতে পারি। কোনো গান যদি আমরা নিজেদেরকে কানেক্ট না করতে পারি সেই গানগুলো কিন্তু সুন্দর হয়ে ওঠে না। আমার গলা যত সুন্দরই থাকুক, বাপুর গলা যত সুন্দরই থাকুক, উনি যদি মন থেকে গানটিকে না ধারণ করেন সেই গান কিন্তু ভালো লাগে না। সেই কারণে আমি আমি চাই যে আমার মৌলিক গান অল্প আসুক কিন্তু সেটি যেন সুন্দর হয় বা আমার মনের মতো হয়। আমার মনের মতো হলে আমি জানি দর্শকদেরও হয়তো মনের মতো হবে। এই যে খুব সুন্দর আপনাদের তোমাদের ট্যাগলাইন, জুড়াও তোমার হৃদয়, ওই যে আমাদের হৃদয় জুড়াতে চাই, তাহলেই হয়তো অন্যদের হৃদয় জুড়াবে। একদম ঠিক বলেছেন। আপুর কাছে আমি একই প্রশ্নটা রাখছি, মৌলিক গান, মৌলিক গান আমি তো অনেক করেছি, অনেক অনেক মানে অনেক না, মানে আমার বাবার প্রথমে তো আমি স্টার্ট করলাম আমার বাবার গান, জি জি জি, ওটা তারপরে অনেক, ওটা অনেক তখন 2015 করেছিলাম, তারপর হৃদয়ের সাথে, তারপর ও হৃদয়ের সাথে, হৃদয় খালে ছুঁড়ে একটা করেছি, দৃষ্টি ফেরে না ওর গানটা, ওটা করেছি, তারপরে সিলেটি গান ওটা করেছি, আরো কি করলাম, ও আবার আরেকটা করেছিলাম রাধা বসির সাথে, রাজা বসির সাথে করেছিলাম, আমার আছে আর কয়েকটা মৌলিক গান আমার, আর আমি এখনো পর্যন্ত মানে মানে আমার নিজেরটা নিয়ে করতে চাই, মানে এখনো ওরা তো এক একটা লাইনে, ওদের সাথে তো আমার তুলনা হয় না, সজীব স্বপ্নের সজীব, তো স্বপ্নের সজীব, আমি তো একটা মানে আমি বললাম না একটা আমার একটা একটা আমি ভাবি আমার একটা মনের একটা ইচ্ছা আছে, আমি একটা গুছাবো আমার নিজের দিয়ে, যে আমি আমার আমার নিজের যা যা আছে আমার নিজের ক্রিয়েশন, ওটা আমার আমার থাকবে আর কি, এটাই অনেক বেশি সুন্দর। এই উইল ফোর্সটাই আসলে আমাদেরকে স্বপ্ন দেখাতে সাহায্য করে, যে আপু সংসার, তারপরে কাজ কর্মকে এক করে তারপরে নিজের গানটিকে নিজের সংস্কৃতিকে লালন করছেন, তো এটাই হচ্ছে ভালো লাগার একটি দিক। তা অনেক দোয়া রইল সবসময় যে এত যেন সুন্দরভাবে অনেক ভালো দোয়া করো তোমরা সবাই, কারণ আমার খুব শখ, আমি বললাম না আমার খুব মানে আমি যে একদম মানে ছোট থেকে আমার আমাদের আমি যে মানে ধরে মানে ডাকতে পেরেছি এতদিন, এটাই অনেক, কারণ আমাদের অনেক তোমাদের তোরা তো অনেক ছোট, আমাদের তো অনেক আমার বাচ্চা টাচ্চা তো আমি একদম ফ্রি, এখন তো আর কোনো কাজ নেই, তাই আমি ভাবি যে আমি ওটা নিয়ে থাকি, আমার ওটা নিয়ে থাকতে ভালো। হ্যাঁ, আপনার যে আলাদা একটা জগৎ আছে, যে জগতের মাঝে আপনি যেখানে যাচ্ছেন আপনাকেই খুঁজে পাচ্ছেন। আমরা আমাদের বাবা মাকে কি দেখি, যে আমরা বড় হয়ে যাওয়ার পর তারা খুব একা হয়ে যায়, ভাবে যে সে খুব একা, তার এখন আর কিছু করার নেই, বাট বাবা মাদেরও যে জীবন আছে, তাদের একটা জগৎ আছে, ইচ্ছে আছে, তারা চাইলেই অনেক কিছু করতে পারে। আপনি সত্যি তাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। খুব সুন্দর, সত্যি সুন্দর কথা বলেছো, এটা সত্যি সবার একটা কিছু থাকা উচিত, যে আমি আমরা তো বাচ্চাদের বড় করে দিয়ে ওরা তো ওরা জীবনে চলে ওদের জীবনে সেটেল হয়ে যায় না, আশা হবে আমরাও যাচ্ছিলাম আমার বাবা বাবাকে আমরা, কিন্তু আমি আমার আমি আমার আমার নিজের আমার বাচ্চারাও আমাকে ডিস্টার্ব করে না, জানে আমার মা এটা শখ, আর আমার আমার চেয়ে আমার মার খুব শখ ছিল, আমার মার খুব শখ ছিল আমার একটা গান, খুব গানের একটা, সেই জন্য আমি কিন্তু মানে ক্লাসিক্যাল শিখেছি ছোটবেলায়, আবার ম্যাট্রিক আমার গান মানে গানেই পড়াশোনা করেছিলাম, কিন্তু যেহেতু আমার মা হঠাৎ করে চলে গেল খুব কম বয়সে, সব ব্রেক হয়ে গেল আর কি, কিন্তু ওই যে একটা নেশা, আর সিলেটের উপরে আমার গানের উপর একটা, সিলেটি গানের উপরে একটা নেশা, এটা কেন যে আমি নিজেও জানি না, আমি কিন্তু হাফ সিলেটি, কিন্তু আমার নানার বাড়ির প্রতি আমার একটা নেশা, এটা না মানে আমার মনে হয় যে মেয়েরা একটু মায়ের দিকেই টানে,
মানে যত যাই হোক না মায়ের দিকে, আবার ছেলেরা একটু বাবার দিকেই যে চাচা তো ভাই বোনদের সাথে তাদের রিলেশন, ছেলেদের রিলেশন একটু ভালো থাকবে, আর মেয়েদের হচ্ছে খালো তো ভাই বোনদের সাথে, মানে এটাই হচ্ছে স্বাভাবিক, তাই না ভাইয়া? সত্যি কথা একদম। ভাইয়া এখন আমরা কোন গান শুনবো? ভাইয়ার কাছে একটা গান শোনার পর আপুর কাছে কিন্তু গান শুনবো। আচ্ছা ঠিক আছে, খয়েরি ডায়েরি নিয়ে কথা হচ্ছিল, এই এই গানটা কি একজন শুনতে চাই? সরি, খয়েরি বিকেল করে গাইছি। মেঘে মন বিনিময় বৃষ্টির আলাপন, মেঘে মন বিনিময় বৃষ্টির আলাপন, খয়রি বিকেল উষ্ণ কফি চুমুকে চুমুকে রোমন্থন, খয়রি বিকেল উষ্ণ কফি চুমুকে চুমুকে রোমন্থন, মেঘে মন বিনিময় বৃষ্টি আলাপন। অসাধারণ ভাইয়া, সরি আমি নামটা ভুল বলেছি, আমার কাছে মনে হচ্ছে খয়েরি ডায়েরি, বাট খয়েরি বিকেল। ভাইয়া আমাকে বলেন তো বিকেলটা কেন খয়েরি করলেন? এতদিন আমি জানতাম যে মেয়েদের হাসি হয় খয়েরি রঙের হাসি, মেয়েদের হাসি হয় খয়েরি, বাট আপনি বিকেলটাকে খয়েরি করে ফেললেন। আসলে আমার যে লেখক গালিব সর্দার সেই ভালো বলতে পারবেন, এবং এটি সুর করেছিলেন এহসান রাহি, মিউজিক করেছিলেন আমজাদ হোসেন, এবং এসেছিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে। এটি আমি জিজ্ঞেস করেছিলাম গালিবকে যে এটা তোমার কেন মনে হলো বিকেল কেন খয়েরি হয়, তখনও বলল যে এরকম কোন একটি শরৎকালেই, শরৎকালে হুটহাট বৃষ্টি হয় না, জি 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 জি, বর্ষার পরপরই তো শরৎ শুরু হয়, কিন্তু বর্ষার একটি ভাব থেকে যায়। এরকম দুপুরবেলা নাকি কটকটে রোদ ও বাইরে কফি খাচ্ছে, তখন অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু রোদ আছে, বৃষ্টি নেই, আকাশ মেঘলা না, কিন্তু একটি খয়েরি আভা, মানে একটি সুন্দর মানে উত্তাপ আছে কিন্তু মেঘলা না। ও তখন মনে করলো যে এই আভাটার কি নাম দেওয়া যায়, এবং এটির স্রষ্টাও নিজেই খয়েরি বিকেল, এই ওয়ার্ডটা ও ইন্ট্রোডিউস করেছে। তো ওর মনে হয়েছে যে এই বিকেলটি খয়েরি, কারণ ওর বিকেলটি খয়েরি ছিল। সো তারপর থেকেই ও লিখলো, এবং গানটির নাম প্রথমে ছিল মেঘে মন, পরে আমার কাছে পুরো গানটি শোনার পরে মনে হলো যে এই গানটির নাম ইট শুড বি খয়েরি বিকেল। সো এখন খয়েরি বিকেল হয়েছে, খয়েরি বিকেল চলছে, নতুন নতুন একটা, হ্যাঁ একদম নতুন। শিল্পীদেরকে নাকি প্রকৃতি অনেক বেশি ভাবায়, অনেক বেশি কাঁদায়, অনেক বেশি অনুপ্রাণিত করে সত্যিকারে কিন্তু এই গানগুলো শুনলে, এবং এই গানের পিছনে যখন আমরা গল্পগুলো শুনি, কোনো না কোনো ভাবে কিন্তু প্রকৃতি মিশে থাকবে। প্রকৃতি ছাড়া, প্রকৃতি প্রেম ভালোবাসা বিরহ দুঃখ আনন্দ ছাড়া শিল্পী তো হতে পারে না। প্রতিটি শিল্পীর ভালো সৃষ্টির পেছনে তার আনন্দ উচ্ছ্বাস বিরহ প্রেম, এই ব্যাপারগুলো, এবং প্রকৃতি অবশ্যই অনেকভাবে অনুপ্রাণিত করেন, ডিফেন্ড করেন, এই এই ব্যাপারগুলো যতটা শিল্পীকে আকৃষ্ট করে ততটাই তার গান বলো বা তার সৃষ্টি বলো ততটা গভীর হয়ে ওঠে এবং ততটা উৎকৃষ্ট হয়ে ওঠে। একদম, খুব সুন্দর করে কথাগুলো বললেন, অনেক বেশি ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া। আপুর কাছে গান শুনবো, তারপর হচ্ছে আমরা মানে প্রায় শেষ দিকে কিন্তু চলে আসছি, আমরা শেষ করব কথা বলে, শেষ করব আপনাদের দুজনে একসাথে একটা ডুয়েট গান। হ্যাঁ আপু, একটা ছোট করে কিছু একটা শোনাও। আমি একটা গান করে, আমার বাবার গান এটা, এটা শেখ সাদিক খানের সুর, আমার গানটা খুব প্রিয়, এটা আধ্যাত্মিক টাইপের গান, এটা এটা জানি না ভালো লাগবে কিনা। আমারও লাগি আল্লাহ রহম করিয়া, বানাইল সব কিছু বানাইল দুনিয়া, আল্লাহ বানাইল দুনিয়া। আমারও লাগি আল্লাহ রহম করিয়া, বানাইল সব কিছু
বানাইলো দুনিয়া আল্লাহ, বানাইলো দুনিয়া। আমি যদি না হইতাম গন্ধ মোনা খাইতাম, আমি যদি না হইতাম গন্ধ মোনা খাইতাম, অরূপের সৃষ্টি কিসে যাইত টিকিয়া অরূপের সৃষ্টিটুকু যাইত টিকিয়া। বানাইলো সব কিছু বানাইলো দুনিয়া আল্লাহ, বানাইলো দুনিয়া। এটা একটা আধ্যাত্মিক গান, খুব সুন্দর, খুব সুন্দর কথাগুলো, কথাগুলো খুব সুন্দর, সুরটিও খুব সুন্দর, খুব ভালো লাগে। সেই সাথে আপুর গায়কী যে স্টাইলটা, ধরনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, একদম দই থেকে গানটা গাইছিল মনে হচ্ছিল। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য ভাইয়া। এবং আপু আজকে দেখতে দেখতে কিন্তু একদম আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, যদিও বা আমাদের আরও একটু লম্বা সময় আড্ডা দেওয়ার এবং গল্প করার কথা ছিল, যেহেতু সময়ের স্বল্পতার জন্য আমি খুবই সরি বা দুঃখিত বলে নিচ্ছি যে আপনারা এত কষ্ট করে এসেছেন। বাট হয়তো বা সেই একটু আমার কাছে মনে হয় কি যে আপনাদের সাথে যখন আমি আরো বেশি গল্প করবো এবং আর আড্ডা দিব, সময়টা যদি আরেকটু বেশি হতো আমার কাছে, সেটা সময়গুলো তাতে চলে যায়। কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমাদেরকে মানে এই সময়টিকে দেওয়ার জন্য, এবং বাংলা রেডিও 95.2 FM অনেক ধন্যবাদ জানাই যে তারা রেগুলার এত সুন্দর প্রোগ্রাম করে, বাংলা সংস্কৃতির সাথে থাকে এবং হয় না যে নতুনদেরকে আহ্বান করে, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নতুনদেরকে সুযোগ না দিলে কিন্তু আসলে নতুন শিল্পী হবে না, নতুনরা অনুপ্রাণিত হবে না। তো সবাই বাংলা রেডিও শুনবে, সবার জুড়াবে হৃদয়। তো এই প্রত্যাশা আমার রইল। আপু তুমি বিদায় নাও। আমার এই সব তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ডাকার জন্য, আর আমি ও যা বললো আমি তাই বললাম। আর যেটা বললাম যে যারা কষ্ট করে দেখেছেন, কমেন্টস করেছেন, তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আপনারা বাংলা রেডিওর সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের এই সুইট ভয়েসটি শুনতে থাকবেন। খুব ভালো থাকবেন, আপনাদের দিনটি অনেক ভালো যাক, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকেও যে আপনাদের মূল্যবান সময় থেকে আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, তাই আমার এই সময়টাকে আরো বেশি মিষ্টি এবং মধুর করে তোলার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করছি আপু এবং ভাইয়া দুজনকেই সবসময় পাশে পাবো, আমার পাশে তো পাবো এবং বাংলা রেডিও 95.2 FM এর পাশে পাবো। তো লাস্ট গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা ডুয়েট কোনটা করা যায়, আমারও পড়া লেখা করো। হ্যাঁ হ্যাঁ, আমারও পড়া যায় না, আরো একটা অন্য গান করতে পারি। তো ডুয়েট কোনটা করো, আধুনিক কা বলো, তোমার যেটা বলো তুমি বলো। তাপস ভাইয়ের সাথে কোনটা, তাপস সাথে ওইটা ওইটা করব, ওই যে আজ আজ হৃদয়ে ভালোবেসে জানো সাগর করো, দেখছো ভুলে গেছি কথা। আজ হৃদয়ে ভালো বিশে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে লিখে দিলে নাম তুমি এসে, আজ হৃদয়ে ভালো বেশে লিখে দিলে নাম তুমি এসে, সে 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 না হয়াবে মন সে তো চায় নিশি দিন স্বপনে, দেখে শুধু যায় নয়ন চায় যারে পায় তারে রিয়া ধারে, শোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে।
অনেক ধন্যবাদ।